বল বলছি না সব থেকে ভালো হবে সবজির খোসা ঢোকানো অনেক ডিফিকাল্ট হয় এই কারণে হ্যাঁ বলছিলিস না তোরা এই লেবুর কষাগুলো দিয়ে কি করব এই লেবুর কষাগুলো দিয়ে আমি এমন একটা জিনিস বানাবো যেটা হলো গিয়ে আমি বলি ব্যাপারটা আগের দিন তোদের ফিনাইল বানানো শিখিয়েছি আমার তখন একটা জিনিস মনে হচ্ছিল যদি এটা একটা কোনো ন্যাচারাল সাবস্টেন্স কিছু করা যায় যাতে করে এই যে ফিনাইলটা আফটার অল তো একটা কেমিক্যাল তো মানে অর্থাৎ ও যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো প্যাথোজেন মারছে তার সঙ্গে কিন্তু পরিবেশেরও অনেক উপকারী জীব মানে মাইক্রো অর্গানিজম ক্ষতি করে দিচ্ছে যে ফিনাইলের জলটা কি হয় আস্তে আস্তে ঘরের মধ্যে দিয়ে ড্রেনে যায় ড্রেনগুলো কোথায় শেষ হয় নদীতে পুকুরে কোথায় একটা তো কি হচ্ছে ওখানকার যে একমাল যে জলের মধ্যে মাছ রয়েছে অনেক উপকারী অর্গানিজম রয়েছে একটা পুরোপুরি বাস্তুতন্ত্র রয়েছে যেটার ক্ষতি সাধন করে তো তাই এমন একটি আমরা এই লেবুর খোসা দিয়ে ফিনাইল বানাবো যেটায় ন্যাচারাল ফিনাইল এবং যেটাতে কী হবে বলো তো তোমরা যেটাতে পরিবেশের ক্ষতি হবে মজার ব্যাপার কি জানো তো এই ন্যাচারাল জিনিস দিয়েও এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে নাইনটি ফাইভ পারসেন্ট প্যাথোজেন মারে তো চলো আমি দেখাচ্ছি তোমাদের প্যাথোজেন মানে হলো গিয়ে ছোট ছোট যে মাইক্রো মানে অর্থাৎ বাথরুম বা যে কারণে আমরা ফিনাইল ব্যবহার করি কেন যাতে ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস এই যে এই মাইক্রো গুলো যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলো ধ্বংস হয়ে যাক মরে যাক তো সেগুলোকেই চলতি সেগুলোকে একসঙ্গে প্যাথোজেন বলে আর ফিনাইলের একটা প্রবলেম কি তাতে ওয়াক থাকে অর্থাৎ ভোলাটাইল সাবস্টেন্স থাকে মোদাগত হাইড্রোকার্বন বেরোয় যেগুলো আমাদের পক্ষে খুব ক্ষতিকারক ঠিক আছে তো হ্যাঁ লেবুর খোসা এটা একটা মাপ রয়েছে এই ফিনাইল বানানোর এটাকে বায়ো এনজাইমও বলে এই বায়ো এনজাইম শুধু যে ফিনাইলের কাজ করে তা নয় এটা দিয়ে গাছের সার হয় খুব ভালো সার হয় এমন কি এটা দিয়ে জামা কাপড় কাচা যায় এইটার সঙ্গে একটু রিঠা জল মিশিয়ে জামা কাপড় কাচা যায় এর সঙ্গে রিঠা শিকাই মিশিয়ে শ্যাম্পুও করা যায় আমি এক্সপেরিমেন্ট করে দেখেছি সেগুলো একদিন তোমাদের বানিয়ে সবাইকে দেখাবো কিন্তু সবার প্রথমে বায়োএনজাইম বানানোটা শেখো তবে সমস্যা একটা আছে কারণ যে কোনো ন্যাচারাল রেমিডির সমস্যা প্রধান হলো গিয়ে সময় সাপেক্ষ ফিনাইল কি শেষ হয়ে গেল আমি কালকে দোকান থেকে কিনে আনলাম বায়োএনজাইম কিন্তু চাইলেই আমি কালকে পাবো না বায়োএনজাইম তৈরির জন্য লাগে তিন মাস তো যাই হোক দেখতে দেখতে তো তিন মাস কেটেই যাবে প্রথম বায়োএনজাইমটা বানাতে তিন মাস লাগবে কিন্তু যখন পরের ব্যাচগুলো বানাবে তাতে কিন্তু আর তিন মাস লাগবে না তাতে এক মাসেই হয়ে যাবে কারণ যে বায়োজামটা তুমি প্রথমবার বানালে তা সেইটা হাফ কাপের মতো নতুন যে তুমি বায়োজামটা বানাচ্ছ তাতে মিশিয়ে দিলে আর আর সেই সময় লাগবে না তখন এক মাসেই তাড়াতাড়ি হয়ে যাবে কেন জানো কারণ হলো গিয়ে বায়ো এনজাইম আর কিছুই না কিছু ব্যাকটেরিয়া যে উপকারী ব্যাকটেরিয়া আমরা তৈরি করছি এই বায়ো এনজাইমের মাধ্যমে তার মধ্যে থাকবে ল্যাক্টোব্যাসিলাস তার মধ্যে থাকবে হলো গিয়ে ইস্ট তার মধ্যে এরকম আর কি উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকবে ইস্ট হলো গিয়ে ফাঙ্গাস হ্যাঁ আগে পদ্ধতিটা বলি হিসেব রয়েছে হিসেবটা হলো গিয়ে ওয়ান এক এক ভাগ তিন ভাগ আর দশ ভাগ এইটা হলো গিয়ে এক ভাগ নেব যে কোনো মিষ্টি মিষ্টি মানে কিন্তু আমি রসগোল্লা বলছি না সব থেকে গুড় বা মনে করো কোনো মধু তোমাদের কাছে তো মধু পুরনো পচে যাওয়া মধু যেটা কোনো কাজে লাগছে না সেই মধু তিন ভাগ লাগবে যে কোনো লেবুর খোসা তবে এটা কোনো ভাবার কারণ নেই যে এটা শুধুমাত্র লেবুর খোসাতেই হবে যে কোনো টাটকা সবজির খোসাতেও হয় গাজরের খোসাতে খুব ভালো হয় কারণ গাজরের খোসাতে সরি ইস্ট বেশ ভালো পরিমাণে পাওয়া যায় গাজর এবং বিটের খোসা আবার লঙ্কার খোসাতে জানো তো ল্যাক্টোভ্যাসিলাস থাকে মানে দইয়ের যে ব্যাকটেরিয়াটা তো যাই হোক দেবে আর দশ ভাগ লাগবে হলো গিয়ে জল এই পরিমাপ দিয়ে আমরা বানাবো এনজাইম ফার্স্ট ব্যাচ এবার দু তিন সপ্তাহ পরে তুমি আরেকটা ব্যাচ বানাবে এইভাবে বানাতে বানাতে তোমার কাছে অনেকটা স্টক হয়ে যাবে তিন মাস পর থেকে আর চিন্তা নেই তোমরা নিজেরাই সব সময় সব কাজে ব্যবহার করতে পারবে একদিন তোমাদের শিখিয়ে দেবো অন্যান্য কি কাজে ব্যবহার করা যায় লেবুর খোসা হ্যাঁ দেড়শো গ্রামের মতো রয়েছে তাহলে দেড়শো গ্রাম যদি লেবুর খোসা থাকে ঝগড়া করছে আমাকে পঞ্চাশ গ্রাম দিতে হবে মধু হয়ে গেল পাঁচশো গ্রামের মতো জল দিতে হবে কিন্তু আটকে রাখতে হবে মনে রাখতে হবে প্রথম দিকে প্রত্যেক দিন এটা একটু নেড়ে দিয়ে হুম প্রত্যেক দিন ঢাকনা কিন্তু সকালবেলা একবার করে খুলে দেবে গ্যাসটা বার করে দেবে আবার টাইট করে বাতাস যেন ভেতরে না অনেকে লুজ করে রাখে সেটা বলে কিন্তু হবে না হ্যাঁ হাওয়াটা কিন্তু বার করে দিতে হবে প্রত্যেক দিন প্রথম দিকে দেখবে যে প্রচুর গ্যাস হচ্ছে তারপর আস্তে আস্তে দেখবে সেই গ্যাস হওয়াটা থেমে গেছে তখন কি সপ্তাহে একবার বা মাসে দু সপ্তাহে একবার খুললেও চলবে তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে কেন আমি এত বড় ঢাকনালা কৌটো নিয়েছি কারণ দু লিটারের যে বোতলগুলো পাওয়া গেলো সেগুলো ঢাকনা খুলে তাতে সবজির কৌটা ঢোকানো অনেক ডিফিকাল্ট হয় এই কারণে